হাই ফ্রেন্ডস এখন আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন ফোনটার মডেল হচ্ছে টেকনো কে সেভেন এটাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমি এই ফোনটার র্যামটা চেক করবো আর আমি আপনার দেখিয়ে দিব সেই র্যাম চেক করার অপশনটা কোথায় থাকে এবং কীভাবে আপনি চাইলে এই ফোনের র্যামগুলা চেক করতে পারবেন এবং সেই সাথে জানিয়ে দেবো যে এই ফোনের স্টোরেজটা কত জিবি অর্থাৎ আপনি যদি র্যাম আর স্টোরেজ চেক করতে চান তাহলে এই পদ্ধতিটি আপনাকে অবলম্বন করতে হবে এই জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার হাতে থাকা ফোনটাকে সর্বপ্রথম অন করে নেবেন আমি আমার ফোনটা কি সর্বপ্রথম অন করে নিচ্ছি অন করার পর আপনার সামনে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমি আমার হাতে থাকা ফোনটিকে অন করে নিচ্ছি ফোন অন হয়ে যাবার পর ফোনটাকে আনলক করে নিব আমি আমার ফোনটাকে নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে লক করে রেখেছি সেই লকটাকে আনলক করে নিব আমি আমার ফোনটাকে আনলক করে নিচ্ছি সরি পিনটা ভুল হয়েছিলো তারপর এখান থেকে আমাকে যেটা করতে হবে নামে একটা অপশান দেখতে পারবো সেই নামে অপশনে ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে অনেকগুলো অপশান শু করবে এখান থেকে সেটিংস নামে একটা অপশান রয়েছে সো আমি সেটিংসে ক্লিক করে দিব এখানে সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান শু করবে এখান থেকে যদি আপনি র্যামার স্টোরেজ চেক করতে চান তাহলে এইখানে স্ক্রল ডাউন করতে করে আপনাকে একটা অপশন খুঁজে বের করতে হবে সেই অপশানটার নাম হচ্ছে স্টোরেজ অপশনটা স্টোরেজ নামে একটা অপশন দেখতে পারবেন সো র্যাম চেক করতে চাইলে আপনি স্টোরেজ উপর ক্লিক করুন এবং এখানে দেখতে পাচ্ছেন র্যাম র্যাম এখানে রয়েছে টু জিবি এবং ফোন স্টোরেজ নিচে দেওয়া রয়েছে সিক্সটিন জিবি সো আপনি যদি র্যাম ক্লিক করতে চেক করতে চান তাহলে এইভাবেই চেক করতে পারেন আর স্টোরেজ চেক করলেও এইভাবে স্টোরেজ দেওয়া রয়েছে সোভিয়াস ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন